সেই ফুটানি জানো খায় না তো, ঠেলায় অতগুলো দিলে তো আরো খাবে না, ও আরো খাবে না। অনেকক্ষণ পরে আসলাম, এখন বাজে হচ্ছে 12:30টা, আর চাটা খাওয়ার পরে তারপরে যা যা কাজকর্ম থাকে সব কিছু হয়ে গেছে, বাসন টাসন ধোয়া, তারপরে ঘর মোছা বলো, মানে সমস্ত কাজ বাজ হয়ে গেছে, ঠাকুর পুজো স্নান টান করে আমার ঠাকুর পুজো হয়ে গেছে। আর আজকে না খুব ঠান্ডা পড়েছে, রোদ্রের একদমই মানে পাওয়ার নেই যেটা বলে, খুবই ঠান্ডা, বাইরে হাওয়া হাওয়া দিচ্ছে আর খুবই ঠান্ডা, তো সেই জন্য আমি চাদরটা দেখো পরে নিয়েছি। এখন বাজে হচ্ছে 12:30টা, রান্না করব। আর কি রান্না করব দেখো, রান্না করব হচ্ছে লাপা শাক, লাপা শাক রান্না করব, আর হচ্ছে মাছ আছে, মাছের ঝোল করব। তো চলো আমি সবজি টু আগে ভাতটা বসিয়ে দিব, তারপরে সবজি কাটব। আর তোমাদের দাদা ভাই যেহেতু 12:30টা বাজে চলে আসবে খুব তাড়াতাড়ি খেতে, তো চলো। হ্যাঁ বলো, আমার খুঁড়ি ওইখানে। কোথায় তোমার খড়ি? ওইখানে রাখছিলাম, মানুষ নিয়ে। ও তুমি খড়ি নিতে আসছো না, কবে আসছিলা? এখনই এখনই তো বন্ধুরা আমরা আসি হচ্ছে চা বাগানে। ও মা, এই যে চা বাগান। আর অয়ন কি করছে বলো তো? ওর ছোট ঠামি আসছে, ওই যে চা খড়ি নিতে আসছে। চলো একটু নামো, চা খড়ি নিতে আসে, আমার হাত ধরো, চা খড়ি নিতে আসে। আর দেখো ফাইনালি আজকে চলে আসি হচ্ছে বাগানে। কোথায় ডাক না, ভয় করছে তো। তো ছোট মানে আগেই আসছে, আমরা আসি, আমি আর কি পরে আসলাম, খুঁজে পাচ্ছি না। আর এত বড় বাগানে এই পাশটা কাটছে দেখো, এই পাশটা ডাল কাটছে, এই পাশটা এখনো কাটেনি। আর এই বিকেল করে আমি আর ওদিকে যাব না একা একা। আর শুনছি কয়েকদিন থেকে শুনছি বাঘ বের হয়, বাঘ বের হয় সন্ধ্যার পরে বের হয়, এখন বের হবে না, লোকজন আছে অনেক, কিন্তু আমরা বাগানে ঢুকবো কী করে? থামিকে ডাক না, ওইদিকে জায়গা নাই তো। তো বন্ধুরা দেখি বাগানের ভিতরে ঢুকতে পারি কিনা। এই যে দেখো কাঁটাতারের বেড়া, এই যে কাঁটাতারের বেড়া, তো দাদু গড়াইছে, কিন্তু বাগানের ভিতরে থেকে মানে খড়িগুলো আনতে হবে, কিন্তু কাউকে আমি দেখতে পাচ্ছি না। তো চলো বন্ধুরা দেখি আজকে একটু বাগানে যাই, আর কোন দিক দিয়ে যাবো বলো তো। এই যে দেখো, পারবি একাই? আমি তুলে দিচ্ছি তোকে, আমিও পারবো ঢুকতে রে। তো চলো এটা পার হয়ে যেতে হবে সরাসরি। ও দিব্যি চাও, দিব্যি চাও, আমাকে দেখা যায়? হ্যাঁ। তো দেখো বন্ধুরা কিভাবে আমি এই যে বাংলাদেশের বর্ডার পার হলাম আজকে, বাংলাদেশের বর্ডার পার হয়ে এই যে ভারত থেকে বাংলাদেশে চলে আসলাম। তো চলো আসো বাংলাদেশে, চলো তাড়াতাড়ি চলো, ওনার সাথে যাবো, ভয় করে, ওই যে ওই যে ওই বউটার সাথে যাবো, চলো 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 চলো। হ্যাঁ চল, অয়ন আসছে খড়ি নিতে, সত্যি পাগল হয়ে যাবো ওই ছেলেকে নিয়ে আমি। আর ওই যে দেখো সবাই আমার মতো, চলো চলো বাংলাদেশে চলে আসছি আমরা। তো সত্যি বন্ধুরা দেখো মনে হচ্ছে বাংলাদেশেই আসলাম, বর্ডার পার একটা কিছু হলে না সহজে এপাশ থেকে ওই পাশে কিন্তু যেতে পারবো না, অনেকে আছে আমি একা নেই, মনে হচ্ছে অনেকটাই ভিতরে যেতে হবে, এই পাহাড়ের মতো লাগতেছে গো।
মাঝখানে পাহাড়ের মতন দেখো কি যেটা এই মা চলো থামি একদম পাহাড়ের মতো মনে হচ্ছে দেখো এই পাশটা একটু উঁচু আর আমরা যেখান দিয়ে যাচ্ছি একটু নিচু ভালোই লাগছে তে পাহাড় তো চলো লাগে না বা হ্যাঁ আমার চিন্তা কেন করো অয়ন আমাকে রেখে যাচ্ছে না কয় মা চলো চলো সবাই চলে যাবে সত্যি বন্ধুরা দেখো আমাদের মানে গ্রামের পরিবেশের মতো কোনো কিছুই হয় না সবকিছুই যেন হার মানে আর আসে হচ্ছে ছোট মা আর শুনু ওরা যে কোথায় আছে আরো ভিতরে যেতে হবে তো চলো দেখাই তো এই যে দেখো এই রাস্তা দিয়ে আরো অনেক 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 ভিতরে সবাই আসছে কিন্তু আমি তো ক্যামেরা নিয়ে আছি তো সেই জন্যই এই রাস্তাটার মাঝখানে গিয়ে আর কি রাস্তাটা বন্ধ করব না তো ভাবলাম আমি এখানটাই দাঁড়াই এই দেখো এদিকে আরেকটা রাস্তা আছে এই পাশে আরেকটা রাস্তা তো আমি এদিকে থাকতে পারবো আর বেশিক্ষণ থাকবো না চলে যাবো অয়নকে নিয়ে আসছি তো তোমাদেরকে বলেছিলাম আমাদের বাড়ি হচ্ছে চা বাগানের ধারেই 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 অনেক বলছি কিন্তু আর শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম না যাই চলো অনেকদিন থেকে ভাবছি আসবো আসবো আর আজকে দেখছি বাড়িতে ফাঁকাও আছি আর সবাইও আসছে অনেক লোকজন আছে সেই জন্যই আসলাম আর চা বাগানটা একটু পরিদর্শন করলাম সত্যি খুব ভালো লাগছে দেখো আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু ভয়ও করে চলো তো চলো আমি একটু বাগানটার বাগানটা একটু একটু এখান থেকে দাঁড়িয়ে চারপাশটা একটু ঘুরে দেখাই এই যে দেখো এটা হলো চা বাগান আর ওই যে আসছে আমাদের বাগানিয়ের লোক একটা ওই যে আসছে ছোট মারা আর এদিকে দেখো এই পাশটা কাটিনি আর এদিকে সব নেড়া করে দিয়েছে